আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিনিয়ত অসংখ্য মানুষকে আপনাদের সামনে হাজির করছি। আজকে হচ্ছে 2022 সালের শেষ দিন, 31শে ডিসেম্বর। আর কিছুক্ষণ পরেই পুরো পৃথিবী আসলে মেতে উঠবে নববর্ষের আনন্দে। বাট এই নববর্ষ বলেন বা ঈদ বলেন বা যে কোনো আনন্দ ঘন যে দিনগুলো আমাদের জীবনের প্রতিনিয়ত কখনো না কখনো আসতে থাকে, কিন্তু আমরা যারা ব্যথার সাথে যুদ্ধ করতে থাকি তাদের কাছে এইসব আনন্দ কোনো আনন্দই না। সবসময় আমরা একটা ভারাক্রান্ত মনে থাকি, সবসময় কষ্ট নিয়ে থাকি। যার শুধুমাত্র ব্যথা হয় শুধুমাত্র সেই মানুষটি না, এর সাথে আসলে পুরো পরিবারটাই আসলে জড়িত থাকে। আপনার পরিবারের সবচেয়ে কাছের মানুষই, সবচেয়ে আদরের মানুষটি যখন আপনি দেখবেন যে অসুস্থ হয়ে পড়ে আছে, তখন পৃথিবীর কোনো কিছু যেমন আপনার ভালো লাগবে না, ঠিক তেমনি ওই মানুষটির আসলে পৃথিবীর কোনো আনন্দ কোনো কিছু কখনোই ভালো লাগে না। হয়তো আজকে ঈদের দিন সবাই আনন্দ করছেন, বাট ওই মানুষটি দেখছেন মন খারাপ করে বসে আছে। কারণ তার মনে একটাই সংশয়, আমি কি আর কখনোই সুস্থ হব না, আমি কি আর কখনোই সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না। এই যে একটা সংশয়, মানুষ কিন্তু আসলে থেমে থাকে না, মানুষ চেষ্টা করে যায়, মানুষ চিকিৎসা করাতে থাকে, কিন্তু সে যদি সঠিক চিকিৎসার সন্ধান না পায় তাকে একটা সময় পঙ্গুত্ব বরণ করতে হয়। এরকম অসংখ্য ঘটনা দেখেছি। আর এখন এত বেশি খারাপ অবস্থা, এত বেশি আসলে ভুয়া ডক্টর আমাদের পুরো দেশে আসলে ছেয়ে গেছে, কোনটা যে আসলে সঠিক এবং কোনটা সঠিক না সেটা আসলে বোঝাটা আমাদের জন্য এখন আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে। এরকম অসংখ্য মানুষ আছেন যারা ভুয়া চিকিৎসা করে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। দর্শক, আমার সাথে আজকে আমাদের একজন বোন এখানে উপস্থিত আছেন সেটে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই বোন একদম ইয়াং একজন মানুষ, বেশ কিছু দিন থেকে উনি হঠাৎ করেই অসুস্থ। মূলত ওনার যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে ধরা পড়েছে, ওনার PLID ছিল, ওনার লাম্বারের 3, 4, 5 এবং S1, এই চারটা ডিসপ্রোলাপস ছিল, এর ভিতর দুইটা প্রায় মেজর পর্যায়ে চলে গিয়েছিল। বাট একটা সময় ওনারা চিকিৎসার সন্ধান পেয়েছেন, যাকে বলে সঠিক চিকিৎসা। এবং দেখুন, সঠিক চিকিৎসাটা যখন পেয়েছেন সুস্থ হতে আর দেরি লাগেনি, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন, ভালো আছেন। আসুন দর্শক, আমার এই বোনের সাথে একটু পরিচিত হয়ে নিই এবং তার মুখেই আমরা আসলে শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত যে কী হয়েছিল, কী কী ধরনের ট্রিটমেন্ট ওনারা করেছিলেন এবং সর্বোপরি আজকে কেমন আছেন। আসুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, একটু প্রসিদ্ধ একটি জেলা বাংলাদেশের। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে কোমর ব্যথাজনিত সমস্যা নিয়ে এসেছিলেন এবং এই সমস্যাটা আপনার দীর্ঘদিন যাবত ছিল। কতদিন যাবত ছিল এই সমস্যা? 2 বছর যাবত ছিল। গত 2 বছর যাবত, তার মানে হচ্ছে এটা প্রায় 2020 সাল থেকে প্রথম শুরু হয়। কোনো দুর্ঘটনা মনে পড়ে? কলসি তুলছিলাম ওইখান থেকেই, মানে পানির কলস ছিল, আপনি সেটা জোরে টান দিয়েছিলেন, টান দেওয়ার সাথে কি হয়েছিল? কোমরে প্রচন্ড টান লেগেছিল, এরপর থেকে সাথে সাথে কি মানে ব্যথায় পড়ে গিয়েছিলেন নাকি তখন বুঝতে পেরেছিলেন যে ব্যথা? এমনি একটা টান লাগছিল, এরপর রাতে ঘুমাইছি, সকাল থেকে আর মানে কষ্ট হয়ে যাচ্ছে, ওখান থেকে মানে ব্যথাটা আর যায় নাই আর কি। আচ্ছা, তার মানে সিনিয়রটা ছিল আপনি কলস টেনেছেন, একটু ব্যথা পেয়েছেন বাট বুঝতে পারেননি কতটুকু ব্যথা, রাতে ঘুমিয়েছেন, সকাল থেকে বুঝতে শুরু করেছেন কোমরের প্রচন্ড ব্যথা। ব্যথাটা কি শুধু কোমরেই ছিল নাকি পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা যেত? নিচেও যেত, এমনি শুধু কোমরেই ছিল ব্যথাটা, মানে প্রথম দিকে ব্যথাটা কোমরেই ছিল, যত দিন গিয়েছে ধীরে ধীরে দেখেছেন ব্যথাটা পায়ের দিকেও নেমে যেত। আচ্ছা, যখন এই ব্যথাটা প্রথম শুরু হয় এবং পরদিন সকালে দেখলেন যে প্রচন্ড ব্যথা, সাথে সাথে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি দুই একদিন পরে গিয়েছিলেন? দুই একদিন পরে গেছিলাম, মানে ভেবেছেন হয়তো ব্যথাটা হয়তো সেরে যাবে, আমি ওষুধ খাইছিলাম। যখন দেখলেন পরদিন থেকে ব্যথা, কিন্তু 2-3 দিন পরও ব্যথাটা যাচ্ছে না, ব্যথাটা আরো তীব্র আকার ধারণ করছে, তখন কি করলেন? ডক্টর দেখাইছিলাম, ওষুধ খাইছি। এটা কি আপনাদের এলাকা ভিত্তিক ডক্টর দেখিয়েছিলেন? না, জানা একটা ডাক্তার আছে। আচ্ছা, ওখানে দেখাইছিলাম। আচ্ছা, ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর কি বলেছিলেন? তেমন কোনো সমস্যা হয় নাই ওই রকমই বলছিল, যত ডাক্তার দেখাইছি সেটা ডাক্তার দেখাইছিলাম। মানে প্রথম যখন দেখেছেন উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? হ্যাঁ, দিছিল, এক্সরে করেছেন, এক্সরে ব্লাড পরীক্ষা অনেক কিছু করেছেন। আচ্ছা, মা আপনার কাছে আমরা আসবো, আপনার কাছে ডিটেইলসটা আমরা শুনবো একটু।
অল্প একটু ওনার কাছে একটু শুনিনি। তো যখন আপনারা গেলেন এবং উনি পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এরকম কোনো সমস্যা পাননি, তারপরে কি হলো? কিন্তু ব্যথা তো যাচ্ছে না, ব্যথা থেকেই যাচ্ছে। ব্যথা ছিল এবং যত দিন যাচ্ছে আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। সেকেন্ড ডক্টর এরপরে চিটাং আসছিলাম, চিটাংগনে দেখাইছি, ওখানে পিএলআইডি হয়েছিল। মানে এটা সেকেন্ড ডক্টরের কাছে কি আপনারা জানতে পারেন? উনি কি কোনো এমআরআই করেছিলেন? হ্যাঁ করছে। আচ্ছা, এমআরআই করার পরে তখন আপনি ধরতে পারলেন যে আপনার মধ্যে এমআরআই মানে পিএলআইডি হয়েছে। হ্যাঁ। দেন এটা চিকিৎসা কি দিয়েছিলেন উনি? তেমন কিছুই দেয় নাই, থেরাপিও দিতে বলে নাই, এমডিতেই ভালো হয়ে যাব এরকম বলছে। ওষুধ দিয়েছেন? ওষুধগুলো খেয়েছেন? খাওয়ার পরে কি হয়েছিল? ব্যথা কমেছিল তো? না, একদম কমে নাই। দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে। তারপরে একের পর এক ডক্টর দেখাতে শুরু করলেন, যে যেখানে বসে সেখানে যাচ্ছে। হ্যাঁ। মাঝখানে কবিরাজও দেখিয়েছিলেন সবকিছু। সেটা কি ধরনের ছিল যদি একটু বলেন আমাদেরকে? কি ধরনের জড়িবুটি টাইপের ওষুধ, মানে প্রাকৃতিক ওষুধ কি দিয়েছিলেন উনি? জড়িবুটির মতো। আচ্ছা, সেগুলো দিয়েছিলেন। কি বলেছিলেন যে ব্যথাটা সেরে যাবে বা ব্যথাটা থাকবে না? সেটা চলে যাবে এরকম বলছিল। আচ্ছা, আপনি যখন প্রথম আমাদের কাছে এসেছিলেন, আমার মনে আছে আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম এরকম একটা অবস্থা যে আপনি যে বসে থাকবেন সেটুকু শক্তি আপনার ছিল না, যে দীর্ঘ সময় বসে আপনি একটু কথা বলবেন, খুবই খারাপ অবস্থা ছিল, প্রচন্ড কোমরে ব্যথা, পেইন শুরু হয়ে যেত। সো তার মানে আপনি সাংসারিক যে কাজগুলো, দৈনন্দিন জীবনে একটা মানুষ যে কাজগুলো করে সেটার কোনোটাই আপনি করতে পারছিলেন না। সবচেয়ে বেশি খারাপ কখন হতো, রাতের বেলা না দিনের বেলা? সব সময় মানে একটা সারাক্ষণ একটা ব্যথা থাকতো, এই ব্যথা কখনো যেত না? না। রাতে ঘুমাতে গেলেও প্রচন্ড ব্যথা? এমন হয়েছে যে ব্যথার জন্য রাতে ঘুমাতে পর্যন্ত পারছেন না? হ্যাঁ। সারা রাত জেগে আছেন? হ্যাঁ। আপনার পাশে আপনার মাও হয়তো জেগে আছে আপনার জন্য, পরিবারের সদস্যরা? হ্যাঁ, অনেকবার হয়েছে এরকম। চোখের পানি ফেলছেন দিনের পর দিন? হ্যাঁ। তো এত ডক্টর দেখাচ্ছেন আপনি, কিছুক্ষণ আগে আমার সাথে যেটা শেয়ার করেছিলেন, অন্তত প্রায় 15-16 জন ডক্টর আপনারা ইতিমধ্যে দেখিয়ে ফেলেছেন এবং বেশ ভালো ভালো কিছু ডক্টর আপনারা দেখিয়েছেন, আর কোনো ফল পাচ্ছিলেন না। এই সময়টায় মনের অবস্থাটা কি ছিল, মানে কি মনে হতো আপনার কাছে? আমি কি আর কখনো ভালো হবো না, কখনো সুস্থ হবো না, এই জিনিসগুলো কি সারাক্ষণ কাটছে? হ্যাঁ। এবং তখন মানসিকভাবে আর একটু ভেঙে পড়েছিল যখন একা থাকতাম, তখন তো আরো বেশি মনে হতো মানে কখনো ভালো হবো না, এটা কোমরের ব্যথাটা কখনো যাবে না, এবং মানসিকভাবে একটা হীনমন্যতা সবসময় কাজ করতো। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে, যে এই জায়গায় এই ধরনের চিকিৎসা গুলো হয় কিভাবে জানতে পারলেন? একটা কাজিন ছিল, ওর মাধ্যমে জানছি। মানে উনি কি চিকিৎসা নিয়েছিলেন আমাদের এখানে? আচ্ছা, ওনার কি সমস্যা ছিল এরকমই, কোমরের সমস্যা? হাঁটুর সমস্যা ছিল। উনি কি এখন ভালো আছেন? হ্যাঁ, সুস্থ আছেন। এটা যখন হঠাৎ করে জানতে পারলেন, তখনই কি স্যারের কোনো ভিডিও দেখেছিলেন এর মাঝখানে? হ্যাঁ দেখছিলাম, ওনার কাছ থেকে জানার পরে। হ্যাঁ। আচ্ছা, ভিডিও দেখে অনেক কিছু দেখেছেন কি আপনার সাথে মিলে যাচ্ছে? হ্যাঁ। মানে অনেক পেশেন্ট তাদের নির্ধারিত যে তাদের যে প্রবলেম গুলো জানাচ্ছেন, তখন আপনারা বুঝতে পারছেন যে আপনার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে এবং এখানে এই ধরনের চিকিৎসা হয়। তখন পরিবারের সাথে কথা বলে সরাসরি চলে আসলেন। প্রথম যেদিন স্যারের সাথে দেখা হলো, স্যার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে কি বলেছিলেন, মনে আছে? যে চিকিৎসা নেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন, এমন কোনো কথা দিয়েছিলেন আপনাকে? হ্যাঁ, 17 দিন থাকতে বলছিল। প্লাস মাইনাস 17 দিনের কথা বলেছেন, ভর্তি হওয়ার কথা বলেছিলেন এবং পরিবারের সাথে কথা বলে ভর্তি হয়ে গেলেন। হ্যাঁ। একটা বিধা দ্বন্দ্ব কাজ করছিল, আসলে কি হবে জানেন না। হ্যাঁ। আজকে কততম দিন আপনার? আজকে 17 দিন। 17তম দিন। সেই মানুষটা যাকে আমি প্রথম দিন দেখেছিলাম, মানে সেই মানুষের সাথে আমি নিজেও এখন আসলে মিলাতে পারছি না, যে মানুষটা কিনা কিছুক্ষণ আমার সামনে বসে আপনি কথা পর্যন্ত বলতে পারছিলেন না, প্রচন্ড ব্যথা হচ্ছিল, মায়ের চোখে পানি ছিল, কষ্ট ছিল অনেক, যে আসলে কি হবে, সেই মানুষটা আজকে কেমন আছে? আলহামদুলিল্লাহ। সেই প্রচন্ড কোমরে ব্যথা যেটার জন্য আপনি রাতে ঘুমাতে পারতেন না, দিনে কোনো কাজ করতে পারতেন না, আপনি বলেছিলেন আপনি মাটি থেকে কোনো কিছু নিয়ে আপনি কোনো কাজ করতে পারেন না, আজকে কেমন আছেন আপনি? সেই কাজগুলোকে একবার বসে দেখেছেন, বসা থেকে উঠতে পারেন কিনা ঠিক মতো? হ্যাঁ, সকালে একবার ট্রাই করেছিলাম। ঠিক 2 বছর আগে ঠিক যেমন ছিলেন ঠিক সেরকমটা মনে হচ্ছে কিছুটা? যুগকে দেখি নাই, এমনি বসে ইয়া করতে বলছিল, বসে দেখছি। আলহামদুলিল্লাহ, তার মানে নিজেকে এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ, এবং ঠিক আগে যেমন ছিলেন ভাবছেন যে অনেকটা ওরকমই হয়ে গেছে, ব্যথামুক্ত একটা জীবন। এই 2 বছরের পরে ব্যথামুক্ত জীবন কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য ভাই বোন আছেন, প্যারেন্টস আছেন, পুরো পৃথিবী থেকে হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছেন,
অনেকেই আছেন জানেন না যে কোথায়, আপনি যেরকম জানতে পেরেছেন আপনার একজন আত্মীয়ের মাধ্যমে, না জানলে এখন আপনাকে চিকিৎসা করতে হতো, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরতে হতো, তাদের জন্য যদি কিছু বলেন, যে কোনো কিছু সারা চিকিৎসা সম্পর্কে, এনিথিং, যে কোনো কিছু, কোনো সমস্যা নেই, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা বলতে পারেন। আপনি এখানে এসে কেমন চিকিৎসা পেয়েছেন, তারা যদি আসে তারা কেমন চিকিৎসা পেতে পারে, কারণ আপনিও তো চিকিৎসা নিয়েছেন, দেখেছেন আর অনেক মানুষ চিকিৎসা। আমার তো ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক, আমরা এখানে ওনার মাকে পেয়েছি, ওনার ভাইকেও পেয়েছি আমার সাথে। আমরা একটু ওনার মায়ের সাথে একটু কথা বলবো, দর্শক আসলে একটু ওনার মায়ের সাথে একটু পরিচয় করে দিই। ওই সময়টা কেমন লাগতো, কেমন দেখেছিলেন, আর আজকে যখন সুস্থ মেয়েকে নিয়ে যাচ্ছেন কেমন লাগছে? মা আসসালামু আলাইকুম। মা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মা, সেই প্রথম দিনের কথা মনে আছে আপনার? জি আছে। আপনার সাথে কথা বলছিলাম, কষ্টে আপনার চোখে পানি ছিল সেদিন, আপনি একটা সংশয় ছিল আপনার মেয়ে আসলে কেমন সুস্থ হবে কি হবে না, অনেক জায়গায় অলরেডি ঘুরেছে। ওই সময়টা আপনার মেয়েকে কেমন দেখতেন আপনারা? তখন অসুস্থ ছিল, অসুস্থ ছিল, আমার মনও খারাপ লাগতো, মেয়ের কষ্ট দেখে আর সহ্য হতো না। রাতে আমার সাথে ঘুমায়, ও উঠে উঠে একবার বসে আরেকবার বলে ব্যথা করতেছে, কেন ব্যথা করতেছে পিঠে, তারপরে আমি ব্যাগে গরম পানি নিয়ে একটু সেক দিয়ে, না পারলে আয়রন দিয়ে সেক দিতাম, সেটাই এইটা করতাম। মানে এত কষ্ট গিয়েছে, এত ডক্টর কান্না করতো, কান্নায় বালিশ ভিজে যেত, আমি দেখতাম মা হয়ে কিছু করতে পারছে না, করতে পারছি না, যেটা করার সবগুলো করে গেছি, এখন তো আর ভালো হচ্ছে না, সেটা দেখে মন বেশি খারাপ লাগতো। আজকে আপনার মেয়েকে এই 17 দিন পরে ডক্টর শফিউল্লাহ প্রধান কথা দিয়েছিলেন আপনাকে, আপনার মেয়েকে যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় যাবেন, সত্যি সত্যি কেমন দেখছেন আজকে? এখন তো মোটামুটি ভালো লাগতেছে। তার মানে স্যার তার কথা রেখেছেন, আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, সুস্থ আছে, দোয়া করবেন যেন সুস্থ থাকে। অবশ্যই অবশ্যই, আমরাও সেটাই চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক দেখলেন, এরকম অসংখ্য মানুষ আছেন, হাজারো মানুষ আছেন দীর্ঘদিন যাবৎ যারা এরকম ব্যথা নিয়ে ভুগছেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, অন্তত জীবনের একবার হলেও আসুন, একবার হলেও চেষ্টা করুন, হয়তো আপনারা সঠিক পথ খুঁজেও পেতে পারেন, যেমনটা আমার এই বোন পেয়েছেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই বোনটির জন্য দোয়া করবেন যাতে আজীবন উনি এরকম সুস্থ থাকেন, দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য, যাকে অনেকেই বলেন মানুষ ভালো করার কারখানা, এবং এই কারখানার যে প্রধান ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সারার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।